প্রতিশ্রুতি পালটিলা পানির কার এনএসি র স্বপ্ন দেখাই ভুলি গলে সরকার। অনুগুল জেলা পালহড়া সদর মহকুমার সমস্ত যোগ্যতা থাই এনএসি মান্যতা মিলিপারি না। দিনকু দিন লোকসংখ্যা বৃদ্ধি পাওয়া বেড়ে লোক সমস্ত সুবিধা উপলব্ধ হয়ে পু না, জল যোগাণ সফেই রাস্তাঘাট সমস্যা দূর হয়ে পু না, ফলে পালহড়া এনএসি ঘোষণা দাবি জোর ধরেছে। পালহড়া সদরের 20,000 অধিক লোক রুতা বেড়ে এখানে সমস্ত কার্যালয় রয়েছে। তবে প্রতাপ জেনা নগর উন্নয়ন মন্ত্রী থাকলে ওড়িশার যদি নূতন এনএসি ঘোষণা করা যায় তবে পালহড়া প্রথমে ঘোষণা করা বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষোভর বিষয় এযে ঘোষণা হয়ে পাল না এনএসি। পালহড়া টাউন উপরে 20,000-22,000 লোক বসবাস করতে, পালহড়ার সবু বিভাগের অফিস থাই এনএসি যোগ্য থাই আজ পর্যন্ত এনএসি হয়ে পাল না। দেখুন ইয়ে যেতবে প্রতাপ জেনা মন্ত্রী থিলে সে প্রথমে কইতিলে প্রতিশ্রুতি দেই কি যাইতিলে যদি ওড়িশা ভিতরে এনএসি হুয়ে পালোড়া প্রথমে হব বলি। দেখুন এতিরু আপনার জানি পারুথিবে ওড়িশা সরকার গোটে ঠক সরকার, ইয়ে লোকক প্রতি উন্নতিমূলক কার্য পাই নহন্তি, ইয়ে খালি লোকক ভূম বলাইবা পাই অছন্তি। সেপরি ছেন্টিপদা সদর মহকুমারে তহসিল, ব্লক, থানা, মেডিকাল ও কলেজ রহিছি। হেলে বাস্তবরে এঠাকার লোকমানে আজ পর্যন্ত পিবা পানি, স্বাস্থ্য সেবা, বিজুলি, আলোক আদি সমস্যার বেশি হচ্ছেন, অনেক সমস্যা এটি লাগি রয়েছে। এপরি স্থলে ছেন্টিপদাকু বি এনএসি মান্যতা এযায় মিলিপারিলা না। ঘোষণা তো ঘোষণার রয়েছে, সরকারি কাগজপত্রে রয়েছে, এপর্যন্ত সরকারি স্তরের কোণী প্রকার উন্নতিমূলক কার্য হয়নি, কোটি রাস্তাঘাটর ব্যবস্থা হয়নি কি পিবা পাণির এমতি আখিদৃশ্য ব্যবস্থা হয়নি। লাইন প্রতিদিন 7-8 থর অনন্য কটুছি, আউ লোকর বহুত মৌলিক সমস্যা রয়েছে। মেডিকাল ডাক্তার না, মেডিকাল গোটে 5T ডিক্লার হল, তা সত্ত্বে বি এটি ডক্টর না, ডক্টর অভাব, শিক্ষা ক্ষেত্রে বি আবশ্যক শিক্ষক বি না, সহরাঞ্চল ডিক্লার হল কিন্তু সহর অঞ্চলর কোণী ছাপ এটি দেখা মিলুনি। তো আমি সরকারকে নিবেদন করছু সহরাঞ্চল ঘোষণা কলে ঠিক অছি, তো সেই অনুসারে সরকারকর কার্যপ্রথা রহিবা আবশ্যক। 314 ব্লকরু আপন পালহড়া এমিতি জায়গায় অবস্থিত যার কমুনিকেশন বহু সুন্দর, এমনি কোণী জায়গা নাই প্রতি মুহূর্তে আপনার যে কোন লোক চাইবে সেটি যাইপারে। পূর্বতন মন্ত্রী প্রতাপ জেনা আসি ঘোষণা করলে যে পালহড়াকে এক এনএসি রূপে সরকার এনএসি ইয়াকু দেবে, কিন্তু তাঁর গলা পরে বা সরকারি কল বা রাজনীতিকর ইচ্ছা শক্তি অভাব আজ পালহড়া সে সুবিধার বঞ্চিত। রাজ্য সরকার ঘোষণা করিথিবা এনএসি স্বপ্ন কেবল ঘোষণার সীমিত, কেবে অঞ্চলবাসী স্বপ্ন পূরণ হব, কেবে সমস্ত সুবিধা মিলিব তাহা দেখিবা বাকি রহিলা। অনুগুল জেলা পালহড়ারু হরিশ দাস ও ছেন্টিপদারু ভাগীরথ সাহুঙ্ রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।